অবৈধভাবে পদ্মার চর থেকে বালি তোলার সময় একটি জেসিপি দুটি ট্রাক্টর সহ গাড়ির তিন চালককে গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ। ধৃতদের নাম সাগর শেখ, শামীম শেখ ও বাপ্পারাজ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। অবৈধভাবে পদ্মার চর থেকে বালি তোলার সময় একটি জেসিপি দুটি ট্রাক্টর সহ গাড়ির তিন চালককে গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের রানীতলা থানার চরকুঠি বালি এলাকায় অবৈধভাবে পদ্মার চর থেকে বালি চুরি করে নিয়ে যাওয়ার খবর পেয়ে রবিবার রানীতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ তার টিম ওই এলাকায় হানা দিয়ে একটি জেসিপি দুটি বালি বোঝায় ট্রাক্টর সহ তিন চালককে গ্রেপ্তার করে। ধৃতদের নাম সাগর শেখ, শামীম শেখ এবং বাপ্পারাজ। সাগর শেখের বাড়ি নদিয়া জেলায়, বাকি দুইজনের বাড়ি ইসলামপুরের গোপালপুর এলাকায় বলে জানা যায়। জানা যায়, পদ্মা থেকে বালি চুরি করে নিয়ে গিয়ে ডিপো তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করত। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।